সর্বোচ্চ গুণগত মানের আবাসন আর গ্রাহক সেবা নিশ্চয়তা নিয়ে এনা প্রপার্টিজের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর আগে 1998 সালের 9 সেপ্টেম্বর। দেশের আবাসন শিল্পে নিজের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই পণ্যের গুণগত মানের ব্যাপারে এনা ছিল আপোষহীন। এর ছাপ আরও পাওয়া যায় প্রতিষ্ঠানটির মূলমন্ত্রের ভেতরেও। সর্বোচ্চ গুণগত মান, সেবা, তড়িৎ পদক্ষেপ, কর্মদক্ষতা ও সম্মান, এই হচ্ছে এনা প্রপার্টিজের সাফল্যের পেছনের চালিকা শক্তি। সূচনালগ্ন থেকেই প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক এনাকে নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। সেই সঙ্গে পরিচালক হিসেবে তার হাতকে আরও শক্তিশালী করেছেন বেগম তহুরা হক, ডক্টর মোসলেউদ্দিন, মোমিনুল ইসলাম সংগ্রাম। মাত্র 13 জন কর্মী নিয়ে শুরু হয়েছিল এনার পথচলা। সংখ্যায় কম হলেও প্রথম দিন থেকেই কর্মী নিয়োগ ও মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে পুরোপুরি পেশাদারি দৃষ্টিভঙ্গি নিয়ে। আর এ কারণেই এক দশকেই এনা আজ প্রায় 200 দক্ষ কর্মীর এক ক্রমবর্ধনশীল পরিবার। আমাদের ক্লায়েন্টরা যাতে ফ্ল্যাট পার্সেস থেকে শুরু করে হ্যান্ডওভার এবং হ্যান্ডওভার পরবর্তী পর্যায় পর্যন্ত যাতে ভালো সার্ভিস পাইতে পারে, আর সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা আমাদের এমপ্লয়ীদেরকে সিলেক্ট করে থাকি। বিশেষভাবে যারা উচ্চশিক্ষিত, উদ্যমী, পরিশ্রমী, সেই সব সদ্য পাশ করা, যাদের পূর্বে কোনো অভিজ্ঞতা নাই, ওই সমস্ত লোকদেরকেই আমরা এমপ্লয়ি হিসাবে সিলেক্ট করি। এই এমপ্লয়ীদেরকে আমরা ভালোভাবে আমাদের মতো করে তৈরি করার জন্য আমরা প্রতি মাসে তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করি। এছাড়া ভবিষ্যৎ নিয়ে তারা যাতে কোনো ধরনের দুশ্চিন্তাগ্রস্ত না হয় সেই জন্য আমরা তাদের জন্য কোম্পানি বিভিন্ন ধরনের ইনসেন্টিভের ব্যবস্থা, যেমন প্রভিডেন্ট ফান্ড দেওয়া হয়, প্রতি বছর 2টা করে বোনাসের ব্যবস্থা করা হয়, আর প্রত্যেকটা এমপ্লয়ির তার যোগ্যতা বিচার করে তাদের প্রমোশনের ব্যবস্থা করা হয়। এছাড়া বাজারে যে মূল্যস্ফীতি, এই মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের এমপ্লয়িরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আমরা স্যালারিটাকে প্রতি বছর ওইভাবেই রাইজ করার চেষ্টা করি। ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে এনা সর্বোচ্চ দৃষ্টি দিয়ে থাকে এর গুণগত মান ও ব্যবহার উপযোগিতার দিকে। পাশাপাশি এনার নির্মিত ফ্ল্যাটগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নির্মাণশৈলীর উৎকর্ষ ও উৎকৃষ্ট মানের নির্মাণ সামগ্রীর ব্যবহার। ১৫৩৪ স্কোয়ার ফিটে যে ফ্ল্যাটটা, এটা ওনারা আমাদেরকে যে কমিটমেন্টটা করছে, ওনারা এই কমিটমেন্টটা রক্ষা করছে। আর সবচেয়ে বড় কথা যে যেখানে যেভাবে মানে রুমের সাথে সামঞ্জস্য রেখে বাথরুম, তারপরে বারান্দা, তারপরে যেসব মানে ওয়ালকভার ফার্নিচারগুলা, তারপরে বাথরুম ফিটিংসের ব্যাপারে ওনারা মানে আমাদের সাথে যেটা কমিটমেন্ট করছিল ওইটা আমরা সেভাবে পাইছি। এর সাথে কোনো মানে দ্বিতীয় কোনো চয়েস আমাদেরকে তারা দেয় নাই, যে আমরা ফার্স্ট যে চয়েস দিছি ওনারা আমাদেরকে সেভাবেই আমাদেরকে রেসপন্স করছে। সব কিছুকে ছাড়িয়ে এনার গ্রাহকদের একটি বড় সন্তুষ্টির জায়গা হচ্ছে প্রতিষ্ঠানটির কর্মীদের বিক্রয়োত্তর গ্রাহক সেবা
ও যে কোনো প্রয়োজনে তড়িৎ ব্যবস্থা নেওয়ার কর্মদক্ষতা। এই এনার সাথে ফ্ল্যাট কিনতে গিয়ে আমাদের যে একটা সম্পর্ক, এটা খুব ভালো একটা একটা রিলেশনের মতো হয়ে গেছে। ওনারা আমাদের সাথে খুব কম্প্রোমাইজ মাইন্ডেড ছিল এবং আমাদের ফ্ল্যাটে ওঠার পরে ধরেন কোনো ধরনের ছোটোখাটো সমস্যা, যা সমস্যা আমরা ফেস করছি, ওনারা আমাদের সাথে সেই ব্যাপারে খুব ভালো একটা রেসপন্স করছে। আমাদের একটা ডিপার্টমেন্টই আছে আফটার সেল সার্ভিস দেওয়ার জন্য, এবং খুব যত দ্রুত সম্ভব, যে আজকে প্রবলেম একটা বিল্ডিংয়ের ছোটোখাটো প্রবলেম থাকতেই পারে, সেসব ক্ষেত্রে আমরা আমাদের যে যে প্রজেক্টটা 5-6 বছর আগেও হ্যান্ডওভার হয়ে গেছে, সেই প্রজেক্টের সার্ভিসও আমরা স্টিল দিয়ে আসতেছি। নতুন কোনো প্রকল্পের কাজ শুরুর প্রথম মুহূর্ত থেকে এনা প্রপার্টিজ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে গ্রাহকদের একটি নিষ্কণ্টক ঝামেলাহীন জমিতে ফ্ল্যাট উপহার দেওয়ার জন্য। এজন্য প্রকল্পের জমি চূড়ান্তভাবে নির্বাচনের আগেই এ বিষয়ে সম্ভব সব রকম পদক্ষেপ নেওয়া হয় জমির প্রকৃত মালিকানা নির্ধারণের বিষয়ে। আমাদের পরিবারের সবচেয়ে বড় জমি যেটা, সেটা আমরা এনা প্রপার্টিকে এই জন্য দিয়েছি, আমরা জানতে পেরেছি মার্কেটে বা এই আবাসিক জগতে যে সবচেয়ে ভালো কাজ তারা করে, কোয়ালিটি কাজ তারা করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে। আমি এনা প্রপার্টিসকে চুজ করলাম এই কারণে, দেখলাম যে ওনাদের ডিলিংস, ওনাদের কথা বলেন ওনারা, সেটা রাখেন। তো আশা করি আমার ক্ষেত্রে এটা হয়েছে, সবার ক্ষেত্রে এটাই হবে। ওনার প্রত্যেকটি এমপ্লয়ি বড় সজ্জন ব্যক্তি এবং খুব দক্ষ। তো বলতে পারেন যে কেন দেরি হয়, দেরি কিন্তু ওনাদের কারণে হয় না, কারণ হয় বিভিন্ন কারণে হয়। যেমন হয়ে গেল রডের দাম আকাশ চুম্বি, সিমেন্টের দাম আকাশ চুম্বি, ওইসব কারণে। আমরা ল্যান্ড ওনার সঙ্গে আমাদের যখন অফারের ব্যাপারে রেশিও প্লাস আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন যখন সেটেল হয়ে যায়, তখন আমরা তার থেকে মানে জমির একবার সব টাইটেল সিএস, এসএ, আরএস, আরএস মিউটেশন, এগুলার সম্পূর্ণ খাজনা, তারপর তার অন্যান্য যে টাইটেল এগুলো আছে পেপারসগুলো, ওগুলো তার বায়া দলিল যেগুলি আছে, এগুলি সবগুলি আমাদের ইন্টারনাল লয়ার দিয়ে আমরা একবার চেক করাই। চেক করার পরে আমরা আবার এক্সটার্নাল লিগাল অ্যাডভাইজার আছে, আবার তাদের কাছে পাঠাই। ওই ডিসপিউটেড ল্যান্ড আমরা কোনো সময় নিই না, শুধু বিয়ের ক্ষেত্রে না, টাইটেলটা এবং তার কোনো মানে বিলগুলো পর্যন্ত আপ টু ডেট। কারণ এক একটা মানে যাদের কাছে জমি নেই, জমিওয়ালার বিল যদি অনেক দিনে বাকি থাকে 2-3 বছর, ওইটা কিন্তু পরবর্তীতে আমাদের যারা ওইখানে বসবাস করে তাদের ঘরে আসে বর্তায়। দ্যাটস ওয়াই আমরা এই টাইটেলটা অবশ্যই সিনসিয়ারভাবে আমরা 2-3 বার করে চেক করে তারপর ক্লিয়ার হয়, তারপর আমরা এগ্রিমেন্টে যাই। এবং বর্তমানে আমরা যেটা করতেছি, আমাদের পেপারে অ্যাডেও আমরা রাজুকের নাম্বারগুলো একবারে অ্যাপ্রুভাল নাম্বার দিয়ে দিচ্ছি, আমরা রাজুক থেকে যে এনলিস্টেড নাম্বার ওইটা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের ক্লায়েন্টদের, আমাদের ল্যান্ড ওনার, আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে ট্রান্সপারেন্ট থাকার জন্য আমরা এটা করছি। কেউ যদি মনে করে আমাদের রাজুকে খোঁজ নিতে পারে এই নাম্বারগুলো নিয়ে, এবং কেউ যদি মনে করে আমরা রাজুকে এনলিস্টেড কিনা সেটাও খোঁজ নিতে পারে। কোয়ালিটি তোমার হলো দুই ধরনের আসে, একটা হলো ম্যাটেরিয়াল কোয়ালিটি, একটা হলো ওয়ার্কম্যানশিপ কোয়ালিটি, তাই না? তো প্রথমে ম্যাটেরিয়াল কোয়ালিটিতে যেটা আসে, যেটা আমাদের ডিজাইন যেভাবে করা হয়, ডিজাইন অ্যাসপেক্টে যেটা আসে, যেমন ধরো আমরা রড 60 গ্রেডের রড আমরা ইউজ করি। তো এখন 60 গ্রেডের রড যে ম্যাটেরিয়ালটা আমরা প্রোকিউর করবো, তো এটা অরিজিনাল সোর্স থেকে আমরা নেওয়ার চেষ্টা করি। যেমন বাংলাদেশে যারা সাপ্লাই দিচ্ছে তাদের মধ্যে BSRM, রহিম স্টিল, এই সমস্ত বিগ পার্টি যারা আছে তাদের কাছ থেকে আমরা সরাসরি LC-র মাধ্যমে রডগুলো নিচ্ছি। এখন ওরা তো আমাদের বলছে দিস ইজ 60 গ্রেড অথবা দিস ইজ 72.5 গ্রেডের। তো এই রডগুলো নেওয়ার পরেও আমরা যেটা লট নেওয়ার পরেও আমরা র্যান্ডাম টেস্ট করি বুয়েট থেকে। টেস্ট করার পর আমরা এটা কনফার্ম হই যে এটার অরিজিনাল স্ট্রেংথ যা আমাদের ডিজাইনে আছে সেটা কেমন আছে।
আর সিমেন্ট যেগুলো নিচ্ছি সিমেন্টও আমাদের তো এখন যেহেতু বাংলাদেশেই সব সিমেন্ট আমাদের প্রোডাকশন হচ্ছে, সুতরাং সিমেন্টের আগে যেটা হতো আমরা যখন ইম্পোর্ট করতাম তখন যেহেতু সিমেন্টের জমাট বেঁধে যাচ্ছে সময়ের সঙ্গে রিলেটেড, তাই এখন তো সেটা হয় না। এখন আমরা এমনও সিমেন্ট পাই যেটা আজকে রাতে যেটা প্রোডাকশন হলো সেটাই হয়তো সকালবেলা পাচ্ছি, ইভেন তো দেখা যায় যে সিমেন্ট একদম গরমই আছে। সুতরাং সিমেন্টের ব্যাপারে আমাদের আর কোনো সমস্যা হয় না। স্টোন চিপসে আমরা কোয়ালিটিটা আমরা বোল্ডার থেকে নেওয়ার চেষ্টা করি, যেমন পাইলের জন্য আমরা সিঙ্গেলস ইউজ করি, সিঙ্গেলসে তেমন সমস্যা হয় না, কিন্তু বোল্ডারের দাম ইদানিং অনেক বেড়ে গেছে এবং এটা কোয়ালিটি মেনটেন করাটা খুব টাফ। তারপরেও আমরা এই বাজারেও কিন্তু আমরা স্টোন চিপস বেস্ট কোয়ালিটিটা নিয়ে আমরা কাজ করতেছি। মেজর কাস্টিংয়ের জন্য আমাদের যেটা আছে সেটা আমরা স্টেট চলে গেছি রেডিমিক্স কনক্রিটে, আমাদের বড় বড় ঢালাইগুলো সেটা হলো স্ল্যাব বিম এই ঢালাইগুলো আমরা করি, সেগুলো আমরা রেডিমিক্স কনক্রিট থেকে নিচ্ছি। এনার প্রতিটি প্রকল্পই আলাদা আলাদাভাবে স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত তা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর কারণে। এই ডিজাইনে একদিকে যেমন রয়েছে নতুনত্ব, অন্যদিকে গ্রাহকদের প্রয়োজনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে সমানভাবে। এদিকটায় বিশেষভাবে মনোযোগ দেওয়ার জন্য এনার রয়েছে এক ঝাঁক সৃজনশীল স্থপতির একটি শক্তিশালী দল। আমাদের ডিজাইনের একটা স্পেশালিটি আছে, আমাদের যেমন একটা ডিজাইন হওয়ার পর এটার ওরিয়েন্টেশন হয়, অল ডিপার্টমেন্ট এখানে বসে, যেমন মার্কেটিং, কাস্টমার সার্ভিস, আমরা, ইঞ্জিনিয়ারিং সবাই বসি এবং এই ডিজাইনটা ক্রিটিসাইজ করা হয়। ক্রিটিসাইজ করে এই ডিজাইনে রিশাফলিং করে আবার ডিজাইন করা হয় বা কোনো জায়গায় যদি ত্রুটি থাকে। সেক্ষেত্রে আমাদের ডিজাইনের স্পেশালিটি এইটাই বড় যে কাস্টমাইজ ডিজাইন করা হয়। যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এনা প্রপার্টিজের দায়বদ্ধতা ছিল এই দেশের কাছে, দেশের প্রতিটি মানুষের কাছে, বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতির বাংলাদেশের কৃষক সম্প্রদায়ের কাছে, যাদের হাড় ভাঙা পরিশ্রমে উৎপাদিত ফসল ক্ষুধা মেটায় এই বিশাল জনগোষ্ঠীর। কিন্তু সেই কৃষকেরা থেকে যান আড়ালে, অনেক সময় দুবেলা অন্ন জোটানোই কঠিন হয় তাদের জন্য। সুবিধাবঞ্চিত দেশের সেই কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে এনা। কৃষিজ পণ্যের উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে দেশের উত্তরাঞ্চলে কাজ করছে এনার সহযোগী প্রতিষ্ঠান সালেহা ইমারত এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমরা চিন্তা করি যে আমাদের শুধু ব্যবসা করলে সঙ্গে মানুষের, আমরা যদি মানুষের সাথে সম্পৃক্ত, এই দেশটা তো এগ্রিকালচার বেসড কান্ট্রি, দ্যাট ইজ ওয়াই আমাদের যে এলাকায় এগ্রিকালচার ফসল ভালো হয়, যে ফসল ভালো হয় সেটা নিয়ে আমরা কাজ করতেছি লাস্ট 6-7 ইয়ার্স। আমরা এখন নর্দার্ন জোনে টোটাল ভেজিটেবল সিডের 1/5 সাপ্লাই দিই, প্রোডাকশান করে আমরা বাহির থেকে ফাউন্ডেশন সিড নিয়ে সেখানে সার্টিফাইড সিড করে আমরা কৃষকদের মাঝে বিতরণ করি। এছাড়া নর্দার জোনে আমরা বড়ো একটা কোল্ড স্টোরেজ করেছি, সেই কোল্ড স্টোরেজে পটেটো সিড আমরা প্রিজার্ভ করি এবং কৃষকদের প্রোভাইড করি। আমরা সিড নিয়ে কাজ করতে বিকজ এই সেক্টর মানে ডিপেন্ডেবল এই দেশ, সেই জন্যে আমরা এটা নিয়েও কাজ করতেছি। আমাদের কোল্ড স্টোরে ওখান থেকেই আমাদের ডাইরেক্ট ট্রাক লোড হয়ে ঢাকা চলে আসে। এই মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা সমস্ত এইখানকার বায়ারদের কীভাবে ইনফ্লুয়েন্স করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে থাকে তারা, ওখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট নেয়, সার্ভিস নেয়, থাকে, খাওয়া দাওয়া করে, টাকা পয়সা লেনদেন করে এবং ওখান থেকে ডাইরেক্ট পারচেস করে ঢাকা, চিটাগাং, কক্সবাজার পর্যন্ত যাচ্ছে। এই ব্যাপারে আমরা ডাইরেক্ট কৃষকদের হেল্প করি, এটা আমরা ডাইরেক্ট জড়িত হই না, কৃষকরা ডাইরেক্ট তাদের প্রোডাক্ট এই কাস্টমারদের কাছে বেচতে পারি, কাস্টমারদের আমরা নার্সিং করি। এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য কাজ করে যাচ্ছে এনার আরেক সহযোগী প্রতিষ্ঠান সালেহা ইমারত ফাউন্ডেশন। রাজধানী ঢাকায় জনসাধারণের মাঝে যানবাহন চলাচল ও অন্যান্য নাগরিক বিষয়ে সচেতনতা সৃষ্টি ও এ সংক্রান্ত তথ্যাদি মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে এনার।
মাত্র এক দশকেই দেশের নির্মাণ শিল্পের জগতে হেনা প্রপার্টিজ আজ আস্থা ও সুনামের সঙ্গে পরিচিত এক নাম। আগামী দিনগুলোতেও গ্রাহকদের বিশ্বাস আর নির্ভরতাকে সাথে করে হেনা প্রপার্টিজ ধীরে ধীরে এগিয়ে যেতে চায় এক নম্বর আসনে। কস্টের অ্যাপার্টমেন্ট কীভাবে করা যায় এটা নিয়ে আমরা চিন্তা করতেছি। সেটা হলো যে এখন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাওয়াতে অ্যাপার্টমেন্ট কেনা মানে ক্রেতাদের অ্যাফোর্ডেবলের বাইরে চলে গেছে। আমাদের কিছু স্ট্যান্ডার্ড ছিল যে স্ট্যান্ডার্ডে অ্যাপার্টমেন্ট করা হয়, এখান থেকে আমরা যেটা মিনিমাম না হলেই না একটা সাধারণ পরিবারের জন্য যেটা দরকার সেই জিনিসগুলোতে আসা যায় কিনা সেগুলো নিয়ে আমরা চিন্তা করতে। যেমন ছোটোখাটো প্রজেক্টে যে চার কাঠা পাঁচ কাঠা প্রজেক্টে লিফট ব্যবহারটা, এটা একটা কস্টলি। একটা লিফট দিলে 10টা অ্যাপার্টমেন্টের জন্য প্রতি অ্যাপার্টমেন্টে 2 লক্ষ টাকা বেড়ে যায়। তারপরে আফটার ডেলিভারি এটার কস্ট হতেই থাকে। তা এটা একটা কস্ট আমরা কীভাবে কমানো যায়। আবার আরেকটা জিনিস আমরা যে ফিনিশিং আইটেমগুলোতে একটু অন্যভাবে করবো, যে যার মতো ওই ফিনিশিং ভিতরেরটা করে নিল, যে আমরা একটু কমন কিছু ফ্যাসিলিটিস করে যে বারান্দাগুলো কমন করে নিয়ে ওই সব জায়গায় ট্রিটমেন্ট করে কষ্ট কিছু কমন, এগুলো আমরা চিন্তা করতেছি অ্যাফোর্ডেবল করার জন্য। এনা প্রপার্টিসের সাফল্যের 10 বছর পূর্তি উপলক্ষে আমি কৃতজ্ঞতা জানাই এনার সকল কর্মী, ল্যান্ড ওনার ও গ্রাহকদের প্রতি। দেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গী হয়ে এনা প্রপার্টিজ তার এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে আগামী দিনগুলোতেও। সবার সম্মিলিত প্রচেষ্টায় এনা হয়ে উঠতে চায় সাফল্যের এক অনন্য উদাহরণ। খুব ভালো লাগছে এখানে আসতে পেরেছি এবং এ ধরনের অনুষ্ঠানে যোগদান করেছি। তারপরও আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করব সে আশাবাদ ব্যক্ত করছি। ইঞ্জিনিয়ার নির্মল হক এই এলাকার একজন গর্বিত সন্তান। উনি মনে করেন এবং আমি এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে মনে করি এবং আপনারাও জানেন যে আমি একটা শিক্ষিত মা চাই, তাহলে আমি একটা শিক্ষিত জাতি পাব। আমাদের যেহেতু এটা অত্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর এলাকা, এখানকার মানুষ শিক্ষিতর হার অত্যন্ত নগণ্য, যেখানে 5% অথবা 3% লোক শিক্ষিত, তাহলে আমাদের শিক্ষিত মা পাবো না, তাহলে আমরা শিক্ষিত জাতি পাবো না। তাহলে জাতিকে যদি শিক্ষিত করতে চাই, এই জাতিকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, আমাদের এই থানাটাকে যদি আমরা শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে অবদান রাখতে চাই, তাহলে মেয়েদের শিক্ষা অত্যন্ত জরুরি। এই বিষয়টাকে সামনে রেখে আমাদের এই বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষানুরাগী তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন অত্র এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্র মেধাবী মেয়েদের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য। শিক্ষা বিস্তারে শুধু এনামুল হক ইঞ্জিনিয়ার এনামুল হক নন, আমাদের সমাজের সকল সচেতন এবং শিক্ষিত মানুষদেরই এভাবে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্যে এমন কিছু করা উচিত। সাধারণের মানুষ হিসেবে আমরা এনামুল সাহেবকে ধন্যবাদ জানাই এবং এরকম একটা কিছু শুরু করার জন্যে, এবং সব থেকে বড় কথা তিনি এটা শুরু করেছেন, এখানে তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য আমরা দেখিনি। তিনি দলমত নির্বিশেষে এলাকার জন্যে, মানুষের জন্যে, এলাকার শিক্ষার উন্নয়নের জন্য যেটা করেছেন এটা সকলের জন্য একটা দিক নির্দেশনা হতে পারে। ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেব এলাকায় জনগণের কল্যাণের জন্য বেশ কিছু প্রতিষ্ঠান উনি করার উদ্যোগ নিয়েছেন, ইতিমধ্যে কিছু প্রতিষ্ঠান উনি করে ফেলেছেন।
যেমন কৃষকদের জন্য বীজ সংরক্ষণের জন্য উনি এখানে একটা হিমাগার করেছেন সালাই ইমারত কোল্ড স্টোরেজ। এখানে উনি একটা চিকিৎসা সেবা দেওয়ার জন্য উনি সালাই ইমারত মেডিকেল সেন্টার করছেন, এখান থেকে অনেক জনগণ চিকিৎসা সেবা পাবে। এই এলাকার ছাত্রীদের জন্য উনি একটা বালিকা বিদ্যালয় এখানে স্থাপন করেছেন, এখানে অনেক মেয়েরা লেখাপড়া করে বড় হওয়ার সুযোগ পাবে। এইভাবে উনি এলাকায় অনেক জনকল্যাণমূলক কাজ করছেন, ভবিষ্যতে উনি করবেন এইরকম প্রতিশ্রুতি উনি দিয়েছেন। আমি 500 টাকা করে মানে আমার বৃত্তি দেওয়ার আমি ঘোষণা দিচ্ছি। ইনশাল্লাহ আমি এটা এই স্কুল যতদিন থাকবে আমি দিয়ে যাবো। আর আমার ব্যক্তিগত জীবনে আমি খুব খুশি হই যদি এসএসসি রেজাল্ট ভালো হয়। তোমরা শুরু করেছো ভালো দিয়ে, এবং আগামী দিনগুলোতে যে আরো পাবলিক পরীক্ষাগুলো দিতে হবে এগুলোর জন্য এই ধারা অব্যাহত থাকে, এটাকে কাজ করতে হবে। যেহেতু জিপিএ প্রাপ্ত ছাত্রের সম্মান অনুষ্ঠান, তা আমি একটা ঘোষণা দিতে চাই যে সর্বাধিক জিপিএ প্রাপ্ত প্রতিষ্ঠান হলো মসমাইল বিদ্যালয়ের জন্য আমি 20,000 টাকা আমি অনুদান ঘোষণা করলাম। আবার ধন্যবাদ জানাই বিশেষ করে আয়োজক হিসেবে সালেয়ার ইমারত ফাউন্ডেশনকে, যে আগামী দিনে ওনাদের এই শিক্ষা অঙ্গনের যে উনি হাত প্রসারিত করেছেন এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন যাতে বাগমারা একটা আদর্শ এবং মডেল যেটা উপজেলা হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে।
আমি আজকে এই প্রধান শিক্ষক হিসাবে আজকে সুধীমণ্ডলের কাছে এই দুই সন্তানের ভবিষ্যতের জন্য আপনাদের কাছে আমি প্রত্যাশা করি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের লেখাপড়ার তাদেরকে প্রতিষ্ঠিত আপনি করে দেবে। সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং সালাইম আরত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাহেব আজকে আমাকে জানিয়ে দিলেন তাদেরকে প্রতি মাসে 500 টাকা করে তাদের লেখাপড়ার শেষ পর্যন্ত ব্যয় নির্ভর করবেন। আমরা অনেক ভাই বোন অনেক কষ্ট করে এলাকার মানুষ জানে কিভাবে উনি আমাদেরকে পড়াশোনার ইনস্পিরেশন দিয়েছেন। আমার কিভাবে আমি ছোটবেলা দেখেছি, আমি এসএসসি পাস করার পরে আব্বা মারা গেছে, কিভাবে মানুষকে ইনস্পিরেশন দিচ্ছেন না বললে না। তখন ইলেকট্রিসিটি ছিল না, রাস্তা ছিল না, উনি গ্রামে গ্রামে যে বাড়ি বাড়ি যে মেয়েদের শিক্ষার জন্য কোরআন শিখাইছেন, যারা শিখতে চায়নি তখন মেয়েরা বেড়ে হতো না, ঘরে ঘরে যে উনি শিখানোর চেষ্টা করতেন। রাত 11টা 12টা পর্যন্ত মেয়েদের কোরআন পড়ায় আসতেন, তখন কোনো পয়সা দিত না, সমস্ত কোনো অবৈতনিক নিজের থেকে, কারণ একটা শিক্ষিত সমাজই পারে এই সমাজকে পরিবর্তন করতে। আমরা দেখছি যে আমাদের এলাকার ছেলে পেলে খুব কম। আমার ভাগ আমি গেলে আসলে এক্সাইটেড হয়, একটা ছেলে যখন যায় এমএ পাস করে এখান থেকে, তখন চিন্তা করি কোন সেকশনে কোথায় কিভাবে কাজে লাগানো যায়। বিকজ আমাদের এই বাগমারা সত্যি, যেমন হেডমাস্টার সাহেব বলছেন যে আমি অনেক দেশে গেছি, বাগমারার নাম শুনলে ভয় পায়। বাগমারা বিখ্যাত হোয়াটপট হচ্ছে, জেএমবি বিখ্যাত সর্বহারা কিলার, এর থেকে বের হওয়ার জন্য এডুকেশন দরকার। সেই জন্য শিক্ষার বিকল্প নেই, আর শিক্ষা একজনের চেষ্টায় হবে না, কিছু লোক নিবেদিতভাবে চেষ্টা করবে, কিছু লোক সমর্থন দিবে, কিছু লোক আর্থিক সমর্থন দিবে, কিছু লোক শ্রম দিবে, কিছু লোক ভালো চিন্তা করবে, এর বিনিময়ে সমাজ পরিবর্তন হবে। সেই জন্য সমাজ পরিবর্তনের জন্য সবার চেষ্টা, ভালো চিন্তা দরকার, আর তারই অংশ হিসাবে আমি চেষ্টা করছি, কতটুকু পারবো জানি না, চেষ্টা করে যাব। চেষ্টা করতে ক্ষতি কী, চিন্তা করতে ক্ষতি কী, আমরা এখানে এমন একটা বিশ্ববিদ্যালয় গড়তে চাই যেন সমস্ত মেয়েরা এখানে, এলাকার মেয়েরা এখানে পড়তে পারে। আমাদের এই আশা, এই চিন্তা। সালেহা এমরত ফাউন্ডেশন, হোয়াট ইজ দিস? ইজ একটা প্রতিষ্ঠান, আমরা একটা কোম্পানি ফর্ম করছি, যে কোম্পানিতে কন্ট্রিবিউশন করছে আপনারা শুনে অবাক লাগবেন। আমার এই এনা গ্রুপের সমস্ত এমপ্লয়িরা এইটাতে কন্ট্রিবিউশন করে, প্রত্যেক মাসে বেতন থেকে তারা এই ফাউন্ডেশনের জন্যে টাকা দেয়। আপনারা চিন্তা করতে পারবেন না, কেউ বরিশালের লোক আছে, কেউ চিটাগাংয়ের লোক আছে, কেউ রংপুরের আছে, অথচ এই বাগমারা থানায় সমস্ত সালেম ফাউন্ডেশনের কর্মকাণ্ডের জন্য তারা কন্ট্রিবিউশন করতে। সালেম ফাউন্ডেশনের কিছু কাজ আমি বলবো। আমরা এই স্কুল সমস্ত রূপে সরকারি অনুদান ছাড়া চলবে আগামীতে, এই কমিটমেন্ট সালেহ ফাউন্ডেশনের।
সালেহ মেহর ফাউন্ডেশনের অর্থায়নে আপনারা ইতিপূর্বে দেখছেন এই গ্রামে একটি হসপিটাল তৈরি হচ্ছে। আগামী হয়তো 5-6 মাসের মধ্যে বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা এই হসপিটাল উদ্বোধন করতে পারবো অত্র এলাকার মানুষের চিকিৎসার জন্য। এই জন্য সবার সহযোগিতা এবং দোয়া কামনা করি। আরও যদি ভালো দোয়া করেন আমাদের সামর্থ্য বাড়ে, আমাদের করার ইনস্পিরেশন পায়, আমরা অনেক কিছু করব, প্ল্যানিং আছে। ইতিপূর্বে অনেক জায়গায় শুনেছেন আমরা রাজশাহীতেও যেন বড় একটা হাসপাতাল করতে পারি, পুরা নর্থ বেঙ্গলে যেন চিকিৎসা দিতে পারি, এই জন্য আমরা চিন্তা করছি। নেক্সট পদক্ষেপ আমাদের হাতে আছে। এসব কিছুর জন্যে আপনাদের সবার দোয়া এবং ইনস্পিরেশন আমাদের দরকার। আমরা আজকে যে অনুষ্ঠান করতেছি এটা শুধু শুরু, আমার জীবদ্দশায় এটা সারা জীবন চলবে ইনশাআল্লাহ। এই বাদ পাড়ার 120 জন বা 22 জন ছাত্র ছাত্রী যেন ইন্টারমিডিয়েট যে জিপিএ পায়, এই চেষ্টা এই শপথ যেন নিতে পারে, যেন না কমে। আজকে সবচেয়ে কনগ্রেচুলেট জানাই যে স্কুল থেকে সবচেয়ে জিপিএ 5 পেয়েছে মসমুল হাই স্কুল, আমি তাদেরকে কনগ্রেচুলেশন জানাই। আমি এই প্রতিষ্ঠানের খেলার সামগ্রী কেনার জন্য 25,000 টাকা অনুদান দিতে চাই, এবং যে মাদ্রাসা থেকেও দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে সবচেয়ে বেশি, দামনার দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আমি 25,000 টাকা খেলাধুলার সামগ্রী কেনার জন্য অনুদান। এটা অন্যদের ছোট করার জন্য না, অন্যরা যেন ইন্সপিরেশন পায়, অন্যরা যেন এটাকে পুঁজি করে আগামীতে এগিয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করি। Thank you.
হাউজিং খেতে যে আবাসন সংকট সেটাকে দূর করার জন্য, কস্ট ইফেক্টিভ ফ্ল্যাট তৈরি করার জন্য, মানুষকে বেটার সার্ভিস দেওয়ার জন্য সর্বোপরি ব্যবসার উদ্দেশ্য নিয়ে 1998 সালে আমাদের শ্রদ্ধেয় এমডি স্যার ইঞ্জিনিয়ার আনামূলক সাহেব তার তিন চারজন সহযোগীতে নিয়ে এই অ্যানা প্রপার্টিতে যাত্রা শুরু করে। উনি সর্বপ্রথম একটা অযোগ অখ্যাত স্থান ঢাকার কাঁঠালবাগান এলাকায় প্রথম প্রজেক্ট হাতে নেন। আমাদের এই প্রজেক্টটি শেষ হইতে 2 বছর সময় লাগে। যেহেতু আমরা ওই সময় একেবারেই নবীন ছিলাম, আমরা 2007 পর্যন্ত আমাদেরকে মানুষ আর ভালোভাবে বিশ্বাস করেন, ট্রাস্ট করেন, ভালোভাবে চিনতে পারেন। আমরা 2007 পর্যন্ত আমরা আসলে কোনো ফ্ল্যাট আর কোনো জমি নিতে পারিনি। আসার কথা আমরা 2007 যখন আমরা আমাদের কাঁঠাল বাগানের প্রথম প্রজেক্ট হ্যান্ডওভার দেওয়া শুরু করি, তখন থেকেই আমাদের আসলে মূলত যাত্রা শুরু। আমরা আর তারপর থেকে আমাদের আর কিছু দিকে তাকাতে হয়। ট্রাস্ট, বেটার সার্ভিস, রিলায়েবিলিটি এবং কোয়ালিটি ওয়ার্ক এর পুলিশ আমরা আজ বাংলাদেশে একটা উল্লেখযোগ্য স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। যেটাকে জনগণের আস্থা করানো করাতে ঘুরিয়ে এই প্লট এবং রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট বানিয়ে সুন্দর সুষ্ঠুভাবে সেগুলো হস্তান্তর করা খুবই কঠিন কাজ। এটা একটা টেকনিক, এখানে অনেক স্কিল ম্যান পাওয়ারের দরকার হয়, অনেক এফিসিয়েন্সি দরকার হয়, সেটা যথেষ্ট আছে না। এবং এনা সেই সবগুলো মেনে সব বাধা বিপত্তি উপেক্ষা করে সুন্দরভাবে তাদের কাজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ একটা অপার সম্ভাবনা দেশ। আমরা যদি সবাই নিষ্ঠাবান হই, আমরা যদি আমাদের কমিটমেন্ট ঠিক থাকি, আমরা যদি সত্যিকার শুধু ভাষায় নয়, গানে নয়, কবিতায় নয়, বক্তব্যে নয়, মনের গভীরে যদি আমাদের দেশপ্রেম থাকে, তাহলে এ দেশকে অন্যরকম দেশ বলে অন্যরকম দেশ হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব। অনেক অনেক ক্ষেত্রে যারা ফ্ল্যাট কেনেন তারা অথবা যারা জমি দেন তারা কোনোভাবে বঞ্চিত, আমি সে তথ্য জানি না। আমার পত্রিকা যেটুকু বলেছি তা আমার যেটুকু জানা আছে, অথবা এরা প্রকৃতি সে ধরনের অনৈতিক কাজের মধ্যে নিজেকে জড়িত করে। বিভিন্ন কোম্পানি আসার ফলে রিয়েল এস্টেট সেক্টরটা একটা ভালো ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এদেশে। এবং আজকে আমরা যারা অ্যাপার্টমেন্ট কিনতে পারি তারা তো পারি, কিন্তু যারা ভাড়া বাড়িতে থাকি তাদের জন্য রিয়েল এস্টেট সেক্টর যথেষ্ট সহযোগী কাজ করতেছে। আমরা শুধু ঢাকা শহরে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতেছি না, আমরা এখন এগ্রিকালচার সেক্টরে কাজ করতেছি। আমাদের প্রধান অতিথি উনি জানেন আমি গত 8 বছর ধরে এগ্রিকালচার সেক্টরে কাজ করতেছি। আমরা আমাদের নর্থ বেঙ্গলে রাজশাহীতে সবচেয়ে বড় একটি কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠিত করেছি, যা যেখানে আমাদের পটেটো সিড প্রিজার্ভেশন করা হয়। আমরা এছাড়াও ওইখানে ভেজিটেবল সিড 14টি আইটেম ভেজিটেবল সিড
আমরা প্রোডাকশন করি। এটার ব্র্যান্ডের নাম সোনালি ব্র্যান্ড, সোনালি সিট। যে সিটটা আমাদের তৈরি হয় নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায়, যেমন রংপুরে, দিনাজপুরে, সাউথ বেঙ্গলের কিছু জায়গায়, চুয়াডাঙ্গার ওই অঞ্চলে, জীবননগর উপজেলায় সিট ব্র্যান্ডে আমাদের তৈরি হয় এবং ওইটা আমরা প্রসেস করি রাজশাহীতে, প্যাকিং করে দেশের বিভিন্ন জায়গায় আমরা চড়াই। আমরা বিদেশ থেকে ফাউন্ডেশন সিট নিয়ে আসি, এটা সার্টিফিকেট সিট তৈরি করা হয়। তো সেই সিটের ক্ষেত্রে বাংলাদেশে 5-6টি কোম্পানির মধ্যে আমাদের সোনালি সিট, আমাদের সালেহায় ইমারত এগ্রিকালচার ইন্ডাস্ট্রি নামে যে কোম্পানি, তার আন্ডারে সোনালি সিট, এটার একটা আমাদের বড় একটা কন্ট্রিবিউশন আছে। আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিছু জিনিস আমি বলবো যে আমাদের কোম্পানিতে যে কাজগুলো আমরা করে থাকি, কেন আমাদের এই 10 বছরের যে সাকসেসফুলের রেকর্ড, আমরা শুধু দেশের জন্য করি, আমাদের জন্য করার চেষ্টা করি। আমরা কিছু এমপ্লয়ীদের মধ্যেও এমপ্লয়ি বেনিফিটের জন্য আমাদের হাউজিং স্কিম করেছি। আমাদের এই কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড প্রভিশন আছে। কোম্পানি একটি পূর্ণ স্ট্রাকচার কোম্পানি, যে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমি লিড করতেছি। এছাড়া আমার অবর্তমানে যেন কোম্পানি স্মুথভাবে চলে, গ্রুপ অফ কোম্পানি হিসাবে চলে, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা অতি সম্প্রতি একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার জন্য জমি নিয়েছি, সেখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি হবে। মিরপুরে বড় একটা জমি নিয়েছি, আশা করতেছি 2048 কাজটা শুরু হবে, কনস্ট্রাকশন কাজ শুরু হবে। এটাও আমাদের একটা বড় একটা কাজ হবে মনে হয়, দেশের করতে পারবো বলে আমরা আশা করতেছি। আমরা আমাদের এই কোম্পানি, গ্রুপ অফ কোম্পানির সাথে সহযোগিতায় যেসব ব্যাংকের অগ্রণী ভূমিকা আছে, যারা আমাদের বিজনেস পার্টনার হিসেবে কাজ করতেছে, তাদের নাম না বললেই না। আমাদের শুরুতেই বাংলাদেশ কমার্স ব্যাংক ছিল, তারাও কিছুটা কাজ করে আমাদের সঙ্গে। সাউথ ইস্ট ব্যাংক কাজ করে আমাদের সঙ্গে, শাহজালাল ইসলামী ব্যাংক কাজ করে আমাদের সঙ্গে, ইউসিবিএল ব্যাংক কাজ করে। এছাড়াও আমাদের কোম্পানির প্রতি ডাইরেক্ট আমাদের প্রধান অতিথির যথেষ্ট স্নেক নজর আছে, উনিও আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। উনি নিজের ল্যান্ড আমাদের দিয়েছেন ডেভেলপ করার জন্য। উনি ওনার মেন ল্যান্ড আমাদের দিয়েছেন ডেভেলপ করার জন্য, আমরা করে দিয়েছি। এই জন্যে আমরা ওনাকে বিশেষভাবে আমার কোম্পানি গ্রুপের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখন আমি ধন্যবাদ জানাই আমাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين برحمتك يا দেশের অর্থনীতি মঙ্গল বয়ে আনে এবং একটা আস্থাশীলতা গ্রো করে। এবং এনা প্রপার্টিজের 10 বছর পূর্তিতে
সে আস্থা আনতে পেরেছে এই কারণে যে যারা জায়গা দেন বা যারা অ্যাপার্টমেন্ট কেনেন তাদের একটা আস্থার প্রয়োজন এই আবাসনের সাথে যা জড়িত। এনা প্রপার্টি সে ব্যাপারে একটা বিরাট ভূমিকা রাখতে পেরেছে।